আহ বনিসগুন বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর উম্মতে মোহাম্মদী আহ আলী আলিহাসাল্লাম এর উম্মত বাহাত্তর দলে বিভক্ত হবে তো সব দল জাহান নামে যাবে মাত্র এক দল জান্নাতে যাবে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন আসলে জান্নাতে কারা যাবে তাদের গুণ কি কি এই বিষয়টি আমাদের আসলে জানা খুব জরুরি যে নবী করিম আলী আলিহাসাল্লাম এই ব্যাপারে অনেকগুলো হাদিস তিনি বর্ণনা অনেক অনেক কথাই তিনি বলেছেন যে উম্মতে বনি ইসরায়েল বাহাত্তর ফিরকা দলে বিভক্ত হয়ে গেছিল আর আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর ফিরকায় এদের মধ্যে একটি ব্যতীত সব দলই জাহান নামে যাবে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হিয়াল রসুল জান্নাতি দল কারা উত্তরে তিনি বললেন যে যার উপরে আমি ও আমার সাহাবিগণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত আছি যার উপর যারা তার উপরে থাকবে তারাই জান্নাতে যাবে তো নবী করিম সাল্লাম বলেছিলেন যে নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে মান হিয়া তারা কারা ইয়া ইয়ারসোল্লাহ রসুল সাল্লাম কারা তারা কারা তো নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে মা আনা আলাইহি আসহাবি। যার উপরে আমি এবং আমার সাহাবিরা আছে এই পথটি যারা মেনে নেবে তারাই মূলত জান্নাতি হবে আরেকটি হাদিস এসেছে যে এই এই হাদিসটি আরেকটি হাদিসেও এই একই বাক্য এসেছে হাদিসে তিরমিজি বর্ণনা করেছেন আরেকটি হাদিসেও ঠিক তদ্রুপ বর্ণনা করেছেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কারা তো নবী করিম সাল্লাম বলছিলেন যে হিয়াল জামা যারা জামাতবদ্ধ বদ্ধভাবে থাকবে তো এই হচ্ছে থাকা এবং সাথে সাথে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এবং তার সাহাবিরা যে দলের উপরে থাকবে সেই দলটি হবে মূলত কিয়ামতের ময়দানে ফিরকা ফিরকা না জিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল এই সম্পর্কে একটি আরেকটি হাদিস এসেছে যে মানুষ কিভাবে আহ বিপথে চলে যাবে এই ব্যাপারে একটা হাদিস এসেছে বর্ণনা করেছেন তিনি বলছেন যে আহ হত্তালানা রসুলি সাল্লিয়া সাল্লাম হত্তান যে আব্দুল মাসউদ রদুল্লাহ আনহু বলছেন রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে একটি সরল রেখা টানলেন এবং বললেন আর এটাই হচ্ছে সরল সঠিক আল্লাহর রাস্তা সরল সঠিক পথ অথবা আল্লাহর রাস্তা আলিহি তারপরে নবী করিম তারপরে আলী ও প্রথম টানলেন সরল রেখা আর সরল রেখার ডানে ডানে কি করলেন তিনি অনেকগুলো দাগ টানলেন বামেও অনেকগুলো তিনি দাগ টানলেন সরল রেখার ডান পাশে অনেকগুলো অনেকগুলো দাগ বা রেখা টানলেন তারপরে তিনি বললেন মিনহা তারপরে তিনি বললেন এরপরে তিনি এই রেখার ডানে বামে আরো কয়েকটি রেখা টানলেন এবং বললেন এগুলো পথ এইসব প্রত্যেকটি পথের উপর শয়তান দাঁড়িয়ে থাকে প্রত্যেকটি পথের মাথায় শয়তান দাঁড়িয়ে আছে ইয়াদরু ইলাইহি তার শয়তানরা কি করছে এরা মানুষকে তাদের পথের দিকে আহ্বান করছে শয়তানরা করা তারপরে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ওয়া আন্না দা শিরা শিরতি মাং আহ ওয়ালা তত্ত্ব বিরুসুবুল আখাতাফার আকা বিকুম আংশ বিলিহি দ্যালিকুম ওয়া সকুম বিহি লা আল্লাহকুম আল্লাহ রব্বুলা আলামিন বলছেন নিশ্চয়ই এটি আমার সরল পথ অতএব এই পথেই চলো এবং অন্যান্য পথে চলো না তাহলে যেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে করে দেবে যেসব পথ আল্লাহ রব্বুল্লাহ পথের বাইরে যে সমস্ত পথ আছে সেই সমস্ত পথগুলি যদি কেউ অনুসরণ করে আল্লাহ রব্বুল্লাহ পথ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা কি হও লা আল্লাহ তত্তাকুম যাতে তোমরা মুত্তাকি কি হও বা সংযত হও তাহলে বুঝতে হবে যে সঠিক সরল রাস্তা একটি আর সেটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রাস্তা সোজা রাস্তা যেটার উপরে সাহাবি এবং নবী করিম ওয়াসাল্লাম সাল্লাম ছিলেন সেই রাস্তায় বাকি যে দলগুলো রাস্তা আছে এই এই রাস্তাটি সরল পথ নয় বরং রাস্তার বিপরীত যারা চলবে তারাই ওই বাহাত্তর দলের মধ্যে সামিল হয়ে যাবে একটি কথা মনে রাখতে হবে যে রাস্তা কিন্তু অনেকগুলি একটা নয় দুইটা নয় তিয়াত্তরটি রাস্তা আর বাহাত্তরটাই হচ্ছে খারাপ রাস্তা একটু যদি মানুষ কোন অবস্থায় বেখেয়ালে চলে একটু সাধারণভাবে বেখেয়ালে চললেই কখন যে মানুষ বাহাত্তরের মধ্যে সামিল হয়ে গেছে আল্লাহ ভালো জানা আয়াতটি যে আয়াতটি দিলাত করলাম এর আগে আয়াতটি হচ্ছে সোরা আনামের একশত নম্বর আয়াত আর যে হাদিসটি পাঠ করেছি যে হাদিসটি বর্ণনা করেছে এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে নাসাই তার কুবরা গ্রন্থে আরব দারিমিতে এসেছে দুইশত মুসনাদ আহমদের চার হাজার একশত একত্রিশ নম্বর হাদিস তো এই হাদিসটি হচ্ছে হাসান তো মনে রাখতে হবে এই ফিরকার ব্যাপারে এতেসাম নামক গ্রন্থে আল্লামা সাথিবি বলেন যে হাদিসে হাদিসে বর্ণিত ফিরকা দ্বারা কেবলমাত্র আকিদার মূলনীতিগত ব্যাপারে যারা ফিরকা সৃষ্টি করেছে এমন জাবরিয়া কাদরিয়া মুরজিয়া ও অন্য কারোর যাদের কথা বলা হয়েছে শুধু তারাই নয় বরং কোরআন ও হাদিস প্রমাণ করতেছে সার্বিক বিষয় এবং সাধারণভাবে বিভক্তির উপরেও যেমন আল্লাহ তাল্লাহার বাণী মিন হুমফি যারা নিজেদেরকে পূর্ণ পরিণত পরিণত দিনকে খন্ডে খণ্ডে খন্ডে বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে দলে দলে ভাগ হয়ে গেছে তাদের কোনো কাজের সাথে তোমাদের কোন সম্পর্ক নাই নম্বর তাল রব্বুল আলামিন বর্ণনা করেছেন এই হাদিসে হাদিসে আয়াতের ব্যাখ্যাগুলোতে আরও এসেছে হাদিসে যে বিভক্তির কথা বলা হয়েছে তা সাধারণত বিভক্তি নয় বরং এখানে বলা হয়েছে ওই বিভক্তির কথা দ্বারা বিভিন্ন দলে গ্রুপে ফিরকায় ও জামাতের বিভিন্ন বিভক্ত হয়ে একে অপরকে বিচ্ছিন্ন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পারস্পরিক সম্পর্ক ভালোবাসা ও সহযোগিতার নেই বরং এর বিপরীতে ওপরে একজন থেকে অন্যজন বিচ্ছিন্ন সম্পর্কহীন ও হিংসা বিদ্বেষের উপর রয়েছে এবং একে অপরকে কাফির ফাসিক বলেও আখ্যা দিচ্ছে আর এই অবস্থায় উপনীত হওয়ার কারণে কারণ হচ্ছে শরীয়তের বিষয় নিয়ে মতবিরোধ ও পারস্পরিক বিদ্বেষ পোষণ করা এবং নবীর সুন্নাত থেকে বের হয়ে যাওয়া এটাই ছিল আপনাদের বিভক্তি আর বিভক্তির করা থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকবো ইনশাল্লাহ দলাদলি থেকে থেকেও আমরা বিরত থাকবো তো এই ছিল আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনার উত্তর পেয়েছেন আর আল্লাহ ভালো জানেন আল্লাহ আলাম আহ সালাম আলাইকুম আহমদুল্লাহ